ঘন্টা বাজিয়ে বনগাঁয় মিছিল বিজেপির। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ এক নম্বর রেলগেট থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ঘন্টা বাজিয়ে বনগাঁয় বিজেপির জমকালো মিছিল। আগামী 20 তারিখ সোমবার বনগাঁ লোকসভা আসনে নির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী 18 তারিখ সন্ধ্যা পর্যন্ত প্রচার করতে পারবেন রাজনৈতিক দলগুলি, তাই চলছে শেষ মুহূর্তের জোর কদমে প্রচার। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে। মিছিল শুরু হয় বনগাঁ এক নম্বর রেলগেট থেকে। বনগাঁ বাটার মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য বিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে ঘণ্টা বাজাতে লক্ষ্য করা যায়। ঘণ্টা বাজিয়ে মিছিলের শুরু করেন দেবদাস মণ্ডল। ঘণ্টা বাজানোর প্রসঙ্গে দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের বিদায় ঘণ্টা, বিশ্বজিৎ দাসের বিদায় ঘণ্টা। তৃণমূল প্রার্থীকে আক্রমণ করে দেবদাসের আরো সংযোজন। বিশ্বজিৎ দাস একটি স্কুলের গ্রুপটির কর্মী, আগে স্কুলে ঘণ্টা বাজাতেন, আগামী 20 তারিখের পর ফের তাকে ঘণ্টা বাজাতে হবে। তৃণমূলের বিদায় ঘণ্টা, বিশ্বজিৎ দাসের বিদায় ঘণ্টা, বনগাঁ লোকসভার মানুষ বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। বনগাঁ লোকসভার মানুষ আগামী 20 তারিখে পদ্মফুলে ভোট দিয়ে মানুষ 4 তারিখে প্রমাণ করে দেবে যে ঘণ্টা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাজানো হচ্ছে, এটা হলো তৃণমূলের বিজয় ঘণ্টা, বিজয় ঘণ্টা। এই ঘণ্টার বিশেষ কারণ, বিশ্বজিৎ দাস গোপালনগর একটা স্কুলে চাকরি করেন, উনি ছুটির ঘণ্টা দেয়, টিফিনের ঘণ্টা এখন দেয় না, ওনাকে আগামী দিনে দিতে হবে, এটা দিতে হবে, তাই আগের থেকে বাজিয়ে দিলাম। এদিনের মিছিলকে সুসজ্জিত করতে নানা আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। দলীয় পতাকা, উত্তরীয় টুপির পাশাপাশি মিছিলে অংশ নেন বহু ঢাকি, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এক প্রকার জমকালো মিছিলের আয়োজন করা হয় শুক্রবারের সন্ধ্যায়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, এখনো পর্যন্ত বিএনসি আমাদের একটা রেলিও ছুঁতে পারেনি, এত স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ওদের আগামী দিনের ফলের রেজাল্ট, মানে ফলটা কী হবে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এরপরই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে ভাবা হবে, তার মধ্যে মতুয়ারাও আছে। এটা বিদায় ঘণ্টা, এই ঘণ্টা বাজাচ্ছেন সেটা আমি এই মাত্র শুনলাম, এটা হচ্ছে বিদায় ঘণ্টা বাজিয়ে ওদেরকে আগে আগে আগাম জানান দেওয়া হচ্ছে যে অলরেডি ওদের শেষ পরিসমাপ্তি হয়েছে, বিদায় ঘণ্টার সময় এসেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।